আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসছি এখন আরিচা লঞ্চ ঘাটে। এই হলো লঞ্চ ঘাটের চিত্র। ঈদে আসলে ঘরমুখী মানুষের যে পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, মোটামুটি ভিড় আছে, তবে এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা খুব ভালো তৎপর আছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা এখানে যারা দায়িত্বরত আছে বিভিন্ন টিকিট সার্ভিস, এই ধরনের সার্ভিস যারা দিচ্ছে খুব ভালোভাবে সেবা দিচ্ছে, এবং কোনো লঞ্চই একেবারেই বেশি যাত্রী নিয়ে, ওভারলোড নিয়ে কখনোই যাচ্ছে না। তারা নির্দিষ্ট পরিমাণে যাত্রী হওয়ার পরেই তারা এই লঞ্চ দিয়ে চলে যাচ্ছে আরিচা টু কাজিরহাট। এখানে লঞ্চের ভাড়া নিচ্ছে 70 টাকা হলে আপনি এখান থেকে ও পাশে যেতে পারবেন। আর আপনাকে যদি একটু দেখাই, ওই যে ওই পাশে হচ্ছে আরিচা ফেরিঘাট, এই ফেরিঘাট দিয়ে আপনিও এই ফেরিঘাট হয়েও আপনি যেতে পারবেন কাজিরহাটে। কাজিরহাটে এই ফেরি, কিন্তু ফেরিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, এখনও ফেরি আসেনি, অনেকেই দাঁড়িয়ে আছে। তবে ফেরিতে ভাড়া অনেক কম, ফেরিতে 25 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমরা যদি এই পাশে দেখি, এই পাশে হচ্ছে স্পিড বোট ঘাট, এখান থেকে স্পিড বোটের মাধ্যমে আপনি যেতে পারবেন, কিন্তু স্পিড বোটে আপনাকে গুনতে হবে জন প্রতি 200 টাকা করে। কিন্তু এখানে 200 টাকা করে হইলেও কিন্তু একটা সময়ের বিষয় আছে, সময় আপনাকে এখানে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি কাজিরহাটে পৌঁছে যাবেন। এবং এই লঞ্চে একটু সময় সাপেক্ষ, লঞ্চে 1 ঘন্টা 15-20 মিনিট লাগে, এবং ফেরিতেও প্রায় 2 ঘন্টার মতন লাগে আর কি, জানা গেছে এইভাবে বা শোনা গেছে এইরকম একটা সময় লাগে আনুমানিক আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই যাত্রা যেন শুভ হয় এটাই শুভকামনা রইল। আজকের মতো এই এখানে বিদায় নিচ্ছে।